আমাদের মোবাইল রিপেয়ারিং এর কাজে যদি নতুন কোনো প্রসেস অ্যাপ্লাই করা যায় তাতে অনেক সুবিধা হয়। একই টাইমে বা শর্ট টাইমে একসাথে দুটো কাজ অতি সহজে তুলে ফেলা যায়। ঠিক সেরকমই একটি কাজ আজকে আমি দেখাবো, যা একটি ফুল শট। অবশ্যই এতে একটু থিনার নষ্ট হবে ঠিকই, কিন্তু অতি সহজে ফুল শট খুঁজে বের করে দেওয়া যাবে। অনেকেই বলে থাকে যে ফুল শট হয়তো সহজে করা যায় না বা উঠতে যায় না, কিন্তু আজকে যে ট্রিকটি দেখাবো তাতে অতি সহজে এবং খুব কুইক, হয়তো কয়েক সেকেন্ডের ভেতরে ফুল শট খুঁজে বের করা যাবে। একটি স্যামসাং মোবাইল ফুল শট এসছে, কীভাবে খুঁজে বের করা যায় সেই প্রসেসটাই তোমাদের সাথে নিয়ে দেখাবো। ভালো করে দেখো এবং অতি সহজে এটা করে ফেলা যায়, কারণ টেকনিক্যাল লাইনে যত টেকনিককে উন্নত করা যাবে তত নিজের কাজেরও সুবিধা এবং ব্যবসারও উন্নতি হবে। সুতরাং দেখো যে কীভাবে এই ফুল শটটি রিমুভ করা হচ্ছে। আমার কাছে একটি স্যামসাংয়ের মাদারবোর্ড আছে, যা আপাতত খোলাই আছে। মাদারবোর্ডটি প্রবলেমটি একটু শর্ট আছে, প্রবলেমটা যে শর্ট, এই শর্ট কীভাবে রিপেয়ার করা যায় সেটাই দেখাবো। তবে আজকে একটু অন্য প্রসেসে শর্টটাকে রিপেয়ার করবো। এটা এতে ডাট বাজার রেঞ্জে রাখা আছে, ব্যাটারি কানেক্টারে দুপারে ধরলে বিপ সাউন্ড দিচ্ছে। ফুল শট কাটানোর একটি সহজ প্রসেস আজকে আমি বলবো। প্রথমে প্রথমে সার্কিট বোর্ডটিকে থিনার দিয়ে পুরোপুরিভাবে এ করে দিলাম, কোনো ক্রমে স্পিকার মাইকের দিকে যাতে থিনার না যায়, যত কম্পোনেন্টস আছে সব দিকে থিনার দিয়ে দেব। একদম কুইক সার্ভিস এ করা হবে। জাস্ট একটু ভালো করে খেয়াল করবে যে কোন দিক থেকে ধোয়া উঠছে। আমি ডিসি পাওয়ার সাপ্লাই তার ঠেকালে বুঝে যাবে যে কোন দিক থেকে এ আসছে। পজিটিভ তারটি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার যে ব্ল্যাক তারটি আছে গ্রাউন্ডে ঠেকানো মতে যে কোনো একটি পোর্শন থেকে এ ধোয়া বেরোতে থাকবে। তবে খুব তাড়াতাড়ি করা দরকার, কারণ থিনার খুব তাড়াতাড়ি উবে যায়। দেখা গেল এই সাইড থেকে ধোয়াটা বেরিয়েছে। এখানে আরেকটু থিনার দিই, দেওয়া হলো আর আমি আবার ঠেকাই। মানে এইখানে যে কম্পোনেন্টসটি আছে, এই যে এই কম্পোনেন্টসটি, ছোটো কম্পোনেন্টসটি, এইটি বারবার গরম হচ্ছে আর তার ফলে থিনারটি শুকিয়ে যাচ্ছে। এবার যেটা করণীয়, এই ছোট কম্পোনেন্ট যেটি আছে সেটিকে আমি রিমুভ করে দেবো। জাস্ট এটা দিয়ে তুলে দিয়ে দিলাম, দিয়ে মেপে দেখি যে কী বলছে।
একদিকে ওয়ান অন্যদিকে মান, একেবারে সহজ সরল উপায়ে আর খুব কুইক বিভিন্ন কম্পোনেন্টস না ঘেটে অতি সহজে বোর্ডের ফুল শট কাটিয়ে দেওয়া যায়। সেটটিকে এবার অন করি। অন করতে গেলে এর বিএসআই পিনটিকে লাগবে, অথবা বিএসআই আর গ্রাউন্ডটিকে একসাথে শর্ট করে দিলেও কাজ চলবে। হ্যালো দিয়ে এবার এটিকে অন করতে হবে। অন হলো, ব্যাটারি নেই বলে এটি অফ হয়ে গেছে, কিন্তু ব্যাটারি দিয়ে এটি অন করলেও অন হয়ে যাবে। তবে কীভাবে সহজে একটি শর্ট কাটানো যায় সেই প্রসেসটাই দেখানো হলো।